হ্যালো ভিহাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কেপি কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো এখানে কলকাতা পুলিশের এখানে নতুন ভ্যাকেন্সি কত এখানে থাকতে চলেছে এছাড়া এখানে আপনাদের কলকাতা পুলিশের মেল ভ্যাকেন্সি কী কী রয়েছে ফিমেল ভ্যাকেন্সি কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লাস্ট ডেট কী বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে এক এক করে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা অনেক দিন আগেই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি কেপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এছাড়া এখানে আমি আপনাদের যে ফর্ম ফিল আপ ডেট অনলাইন ফর্ম ফিল আপ ডেট যে উনত্রিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ হতে চলেছে তো সেটিও কিন্তু আমি আপনাদের অলরেডি এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি এছাড়া এখানে আপনাদের যে এক হাজার ছশো ছেষট্টি যে শূন্যপাত রয়েছে মেল এবং ফিমেল মিলিয়ে তো সেটিও কিন্তু অলরেডি এর আগের ভিডিওতে কিন্তু আমি আমি অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছি তো এবার আমরা বাদবাকি বিভিন্ন ডিটেলসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি তো সেখানে কিন্তু এখানে কনস্টেবল এবং কী কী পোস্ট রয়েছে কনস্টেবল পোস্ট রয়েছে এবং লেডি কনস্টেবল পোস্ট রয়েছে অর্থাৎ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও কেপি কনস্টেবেলের নোটিশ প্রকাশিত হয়নি তো নোটিশ কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু পাবলিশ হয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে তো এখানে ভ্যাকেন্সি কী কী দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এক হাজার ছশো ছেষট্টিটি কিন্তু টোটাল পোস্ট রয়েছে এছাড়া এখানে মেল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এক হাজার চারশো দশটি এছাড়া এখানে লেডি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু লেডি কনস্টেবল ভ্যাকেন্সি রয়েছে দুশো ছাপান্নটি তার পরবর্তীতে এখানে যে কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য এছাড়া কিন্তু এখানে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ একটি কোয়ালিফিশন চাওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে তার পরবর্তীতে এখানে এজ লিমিট আমরা ডিটেলস জেনে নেব কলকাতা পুলিশের যে এজ লিমিট কী থাকতে চলেছে তো অফিসিয়াল ওয়েবসাইটে যে ফুল নোটিশ কলকাতা পুলিশ কনস্টেবেলের তো অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা পুলিশ কনস্টেবেল ফুল নোটিশ প্রকাশিত হলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ডিটেলস জানিয়ে দেবো এছাড়া ভিডিও করে আমিও কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তার পরবর্তীতে এখানে এজ লিমিট আঠারো থেকে সাতাশ বছর হতে গেলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার বাইশের ডিসেম্বর অনুযায়ী এছাড়া এখানে আপনাদের যে বয়সের রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটটা বয়সের ছাড় পেয়ে যাবেন তার পরবর্তীতে এখানে সিলেকশন প্রসেস এখানে ডব্লিউবিপি পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কনস্টেবল কনস্টেবল রিক্রুটমেন্ট হয় তো সেই কনস্টেবলের কিন্তু কনস্টেবলের মতোই কিন্তু এখানে সিলেকশন প্রসেস থাকতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবলে তো এখানে প্রিলিমিনারি এক্সামিনেশান হতে চলেছে তার পরবর্তীতে পিএমটি পিটি অর্থাৎ মার্চ তারপর মেন এবং তার পরবর্তীতে ইন্টারভিউ থাকছে তো এখানে সিলেবাসের কিন্তু সামান্য পরিবর্তন করা হয়েছে মেইন এক্সামিনেশনের ক্ষেত্রে তো সেটি কিন্তু আমরা অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করে দেবো পরের ভিডিওতে তার পরবর্তীতে এখানে আপনাদের পিটি ডিটেলস কি থাকতে চলেছে তো পিটি ডিটেলস কিন্তু এখানে আপনাদের এখানে এক হাজার ছশো মিটার থাকতে চলেছে মেল ক্যান্ডিডেটের জন্য সাড়ে ছয় সেকেন্ডে আর এখানে আটশো মিটার থাকতে চলেছে ফিমেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেটের জন্য চার মিনিট তিরিশ সেকেন্ডে তার পরবর্তী এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তো অ্যাপ্লিকেশন ফি এখানে অল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে লাগবে হচ্ছে একশো সত্তর টাকা আর এসসিএসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু লাগবে শুধুমাত্র কুড়ি টাকা তো এখানে অল ক্যান্ডিডেট বলতে ইউ আর ও বিসি ইউ আর ও বিসি জন্য কিন্তু এখানে একশো সত্তর টাকা আর এস শুধুমাত্র এসসিএসটি ক্যান্ডিডের জন্য বিশ টাকা আবেদন ফি লাগবে তার পরবর্তীতে অ্যাপ্লিকেশান ডেট তো আমি কিন্তু আপনাদের অবশ্যই এর আগের ভিডিওতে অনেক আগে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে উনত্রিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তো উনত্রিশ পাঁচ দু হাজার বাইশ থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে উনত্রিশ পাঁচ দু বাইশ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ আর এখানে সাতাশ ছয় দু হাজার বাইশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট দেওয়া রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু হাইট ওয়েট চার্ট কনস্টেবল মেল এবং লেডি কনস্টেবল তো এখানে কিন্তু একশো সাতান্ন সেমি হাইট হতে হবে ক্যান্ডের সাপ অল ক্যাটাগরিজ ওয়েট হবে ফিফটি সেভেন কেজি তারপর গোর্খা গার্ল রাজবংশীদের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট এখানে তিপ্পান্ন কেজি এখানে হাইট হতে হবে তেপান্ন কেজি এখানে ওয়েট হতে হবে এর পরবর্তী লেডি কনস্টেবলের ক্ষেত্রে ক্যান্ডিস অফ অল ক্যাটাগরিসের ক্ষেত্রে এক্সেপ্ট গোর্খা গাড়ি রাজবংশীদের ক্ষেত্রে একশো সেমি হাইট আর এখানে ফর্টি নাইন কেজি ওয়েট থাকতে হবে আর এখানে লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু লেডি কনস্টেবল গোর্খা গারি রাজবংশীদের ক্ষেত্রে একশো বাহান্ন একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে আর এখানে ওয়েট দেওয়া রয়েছে ফর্টি ফাইভ কেজি এছাড়া কিন্তু এখানে আপনাদের যে মেল কনস্টেবল রয়েছে তো তাদের কিন্তু এখানে চেস্ট মাপ হবে সেভেন্টি এইট সেমি এছাড়া কিন্তু এক্সপেন এক্সপেনশন করতে হবে ফাইভ সেমি ফাইভ সেমি করে এইট্টি থ্রি সেমি করতে হবে তো এই ছিল কিন্তু আজকের কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু কেপি কনস্টেবল মেল ফিমেল কনস্টেবলের বিজ্ঞপ্তির ফুল ডিটেলস তো অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফ দিয়ে দেবো তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ